আসসালামু আলাইকুম। তো সবার উদ্দেশ্যে আজকে আমরা দেখাবো যে আমরা নতুন স্টুডেন্টকে কীভাবে সিরামিক্স দিয়ে জব প্রিপারেশন প্লাস কীভাবে জব করবো কীরকমভাবে আমরা গাইডলাইন করি, ঠিক আছে? তো আমরা প্রথম দেখবো আসলে জব প্রিপারেশন, আমরা কি জবটা এখন কি টোটালি কি রেডি, আমরা পিছনে কি দেখি, আমরা পিছনে কি লাগাইছি সিরামিক্স, সিরামিক্স। তারপর এই দুইটা প্লেট আমরা কেন লাগাইছি, যদি দেখা যায় আমরা যদি এই জায়গা থেকে স্টার্ট করি তাহলে কি আমাদের নিচে কি প্রবলেম থাকার কি সম্ভাবনা আছে, কিন্তু আমরা যখন এই জায়গায় থেকে রানার প্লেটের উপরে থেকে স্টার্ট করবো প্লাস এই জায়গায় এসে শেষ করবো তখন কি আমরা যদি এই জায়গাতে কাটি তাদের আমার জবটা কি পরিপূর্ণ একদম পরিপূর্ণ 100% কি ভালো থাকবে। এর জন্য কি আমরা এই দুইটা প্লেট ইউজ করছি নাকি? তো আমরা সবসময় স্টার্ট করবো কই দিকে, রানার প্লেট, রানার প্লেট থেকে শেষ করবো রানার প্লেট, রানার প্লেটে। তো যখন তুমি এক্সরে করবে জবটা তখন তোমার এই জবে কোনো প্রসিটি হোল ডিফেক্ট কোনো কিছু থাকবে না, তোমার জবটা এক্সরেতে পাস করার সম্ভাবনা থাকবে বেশি, সেজন্য রানার প্লেটটা দেওয়া হচ্ছে। রানার প্লেটের নিচ থেকে ধরবা উপর অংশে গিয়ে শেষ করবা, এই এটার মূল উদ্দেশ্য হচ্ছে যেন তোমার জবটা এক্সরে করার পরে যেন কোনো প্রসিটি ডিফেক্ট কোনো ক্র্যাক যেন না আসে, রাইট? ওকে, বুঝতে পারছেন? এর জন্য কারণ আমাদের এই প্লেট পর্যন্ত কাটবো, এই প্লেট পর্যন্ত কাটবো, যদি আমরা রানার প্লেট এই পর্যন্ত না আসি আমরা এই জায়গায় এসে শেষ করি তাহলে কি আমাদের এই ডিফেক্ট থাকার কি সম্ভাবনা আছে। এর জন্য আমরা রানার প্লেট থেকে স্টার্ট করবো একদম এই সাইডে এসে কি শেষ করবো, তখন আমরা এই জায়গায় থেকে যখন কাটবো তখন আমাদের এই প্লেট কি আর কোনো ডিফেক্ট থাকার সম্ভাবনা নাই। আর পিছনে আমরা এটা দিচ্ছি কি যেন বেঁকাই না যায় নাকি, যাতে বাঁকা না হয়, নিচ যেন বেঁকা না হয়, এটা কি স্ট্রং বার বলে বা ব্যাক সাপোর্ট, হ্যাঁ আমরা যে কোনো এটার দুইটা নামে আমরা বলতে পারি, হ্যাঁ ব্যাক সাপোর্ট বা স্ট্রং বার। হ্যাঁ এখন আমরা দেখবো কি ভোল্টেজ, যেহেতু আমরা সিরামিক্সে কি করবো রোড পাস করবো নাকি, আমরা সিরামিক্সে কি রোড উঠাবো, এর জন্য আমাদের কি ভোল্টেজ প্লাস কি ওয়্যার স্পিড একটু কি কম লাগবে। তো মোটামুটি আমরা যে সেট আপ করছি এই সেট আপটা দেওয়ার কারণ একটাই, কালকে আপনি একটা করছেন, তো আপনি মোটামুটি একটা কি এই মেশিন পর্যন্ত আপনার কি একটা আইডিয়া আসছে, আইডিয়া আসছে না? তো আমরা যে পাওয়ারটা দিছি এই পাওয়ারটা কি আপনার মনে হচ্ছে যে এই পাওয়ারটা দেখি আমি সঠিক কারেন্ট পাইতেছি বা সুন্দরভাবে ফিউশন হচ্ছে এরকমই তো নাকি? তো এখন কি পাওয়ার যদি আমি বাড়াইয়া দিই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, 100% হবে, হবে আমি যদি ওয়্যার স্পিডটা বাড়াই দেই তাহলে সমস্যা হবে, সমস্যা হবে। এর জন্য কি আমাদের এমন একটা কারেন্ট সেট করতে হবে যেন আমাদের ব্যাকিং সাইডে যে সিরামিক্সটা আছে ওই সিরামিক্সটা যেন নষ্ট না হয় আর প্রপারলি যেন আমাদের পেনিট্রেশনটা উঠে। ওকে, তাহলে আমাদের পাওয়ারটা কি মোটামুটি সেভ আছে, আমরা দেখি একটু ট্রাই করি, একটু ট্রাই করে দেখেন। তাহলে কি হবে দেখা যায় আমার সিরামিক্সে কি আমার মেটালের আগে কি ওয়্যারটা ধাক্কা মারবে করে সিরামিক্সে, তখন কি সিরামিক্স বাইরে হয়ে যাবে। এর জন্য আমরা কি করবো হালকা 10-15 degrees কি করবো নিচের দিকে রাখবো, নিচের দিকে রাখলে কি হবে আমার মেটালটা আমার সুন্দরভাবে কি সিরামিক্সটা ভরবে, সিরামিক্সটা যখন ভরবে আমি মেটালে মেটালে বাড়ি দিয়ে কি সুন্দরভাবে আস্তে 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 কি উপরে উঠতে পারবো, তখন আমি যখন ব্যাকসাইড সিরামিক্স করুন তখন দেখবো যে আমার সুন্দর একটা কি পেনিট্রেশন। আর আমি যদি এভাবে শুরু করি তাহলে ওয়্যার ঢাকায় যখন সিরামিক্স করা হয় তখন আমার পেনিট্রেশন উঠবে, আসবে কখনো কি আসবে না? ওকে, তাহলে কীভাবে টচ ধরবেন। আর আরেকটা জিনিস আমি এই যে এভাবে ধরবো না, আমার এই কোনোই আছে না এটা সহ উঠবে আমার টসটা লাস্ট পর্যন্ত কি গাটা এরকমই থাকবে, এরকম যেন না হয় আমি এরকমভাবে ধরছি আস্তে আস্তে এরকম যেন না, ওকে লাস্ট পর্যন্ত কি এরকমই থাকবে, ঠিক আছে? আমরা এখন করবো, হ্যাঁ ওকে একটু নিচের দিকে রাখবেন,